চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বেকারত্ব ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা। আজ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এক সাংবাদিক বৈঠকে এই দাবি তুলেছেন। তিনি বলেন, যারা পার্লামেন্ট হামলা করতে এসেছিল তারা নিজেরা বলেছে আমরা বেকারত্বের প্রতিবাদ করতে এসেছি, ভারতবর্ষের সংবিধান রক্ষা করার কথা বলতে এসেছি, কৃষক আন্দোলনের কথা বলতে এসেছি। অধীর চৌধুরী আরো বলেন, স্বাভাবিকভাবে সংবাদপত্রে তাদের যে কথা প্রচারিত হয়েছে সেই কথাটাই আমরা বলেছি, কিন্তু তার মানে এটা নয় যে ভারতবর্ষের পার্লামেন্টে হামলা করতে হবে। বেকারত্বের সমস্যা নিয়ে আমরা ভারতবর্ষ জুড়ে আন্দোলন করে থাকি। যারা পার্লামেন্টে হামলা করেছিল তারা নিজেরা বলেছে যে আমরা বেকারত্বের প্রতিবাদ করতে এসেছি, ভারতবর্ষের সংবিধান রক্ষা করার কথা বলতে এসেছি, কৃষক আন্দোলনের কথা বলতে এসেছি। স্বাভাবিকভাবেই তাদের কথাটা যেটা প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে সে কথাটাই আমরা কেউ বলেছি, কিন্তু তার মানে এটা নয় যে ভারতবর্ষের পার্লামেন্ট আক্রান্ত কেন হলো, ভারতবর্ষের পার্লামেন্টে হামলাকারীরা কী করে প্রবেশ করলো সেটাকে গৌণ করে দেওয়ার চেষ্টা যেন ভারতবর্ষের সরকার না করে। আমাদের সেই প্রতিবাদটা চলবে, যেখানে যাই হোক, প্রতিবাদ হোক যাই হোক, আমরা একটা জিনিস বলতে পারেন যে ভারতবর্ষের পার্লামেন্টের সৌভাগ্য যে যারা হামলাকারী তারা সেদিন কোনো ভয়ঙ্কর ধরনের মারণাস্ত্র নিয়ে প্রবেশ করেনি বা মারণ গ্যাস নিয়ে প্রবেশ করেনি, যাকে বলতে পারি ঘাতা খাতিয়া, যাকে বলতে পারি লেথাল ওয়েপন বা লেথাল কোনো আইটেম, বিষাক্ত কোনো গ্যাস যা মৃত্যুর কারণ হতে পারে, নার্ভ গ্যাস, সাইনাইড গ্যাস, অনেক কিছু আছে, বায়োকেমিক্যাল কোনো ওয়েপন, বায়োলজিক্যাল ওয়েপন তারা কেউ আনেনি, ফলে আমরা বেঁচে আছি আজকে আপনাদের সামনে পেশে এসে বলতে পারছি। কারণ সেদিন যখন ধুয়ো হু হু করে বাড়ছে তখন আমরা পার্লামেন্টের মধ্যেই ছিলাম, আমাদের দলের এমপি সেই ক্যানিস্টার নিয়ে গিয়ে বাইরে ফেলেছে, আমাদের দলের এমপি অজলা। স্বাভাবিকভাবেই এটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো, ভয়ঙ্কর মানে একটা বিশাল ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত। সেখানটায় সৌভাগ্য বলতে পারেন যে যারা হামলাকারী তারা সেই ধরনের কোনো মারণাস্ত্র প্রয়োগ করেনি, কিন্তু তারা বুঝিয়ে দিল যে টেররিস্টরা মনে করলে মারণাস্ত্র নিয়ে প্রবেশ করতে পারো, এই দেখো আমরা দেখিয়ে দিলাম তোমরা তোমাদের সুরক্ষার কত কমজোর, তোমাদের সুরক্ষার কত ছিদ্র তা আমরা প্রমাণ করে দিলাম। এটা তো কমসে কম প্রমাণ হলো সেদিন, তার জন্য সারা দেশ লজ্জিত, ভারতবর্ষের সুরক্ষা ব্যবস্থার ক্ষমা চাওয়া উচিত, প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত দেশের মানুষের কাছে। নতুন পার্লামেন্ট গড়েছি বলে যে বাহাদুরি দেখেছিল, সেই নতুন পার্লামেন্ট করার পর একটা কথা বলতে পারি যে একটা বাংলায় কথা আছে না যে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, অর্থাৎ বজ্র আটনি ফসকা গেরো। ভারতবর্ষের পার্লামেন্ট আজ প্রমাণ হয়ে গেল বজ্র আটনি ফসকা গেরো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগানো হচ্ছে নাকি, কত বড় বড় স্যাটেলাইট ড্রোনের সব কারবার চলছে, সেখানটায় আরাম করে কয়েকজন প্রবেশ করে হামলা করতে পারলো, তাতে প্রমাণ হলো যে মোদীর যে সুরক্ষা সেই সুরক্ষা শত ছিদ্র সুরক্ষা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পৃথিবীর যেখানে যা যা ঘটে তুরন্ত তার টুইটার হ্যান্ডেল সক্রিয় হয়ে যায়, তার মুখে নানা রকমের বাণী আমরা শুনতে পাই, কিন্তু ভারতবর্ষের পার্লামেন্ট যা আক্রান্ত হলো 13 ডিসেম্বর, এতদিন পর আজ কত তারিখ প্রধানমন্ত্রীকে নিশ্চয়ই স্মরণ করে দেওয়ার দরকার নেই, 17 তারিখ, এতদিন পর তার মনে হলো এবার কিছু বলা দরকার। তার তো প্রথম দিনই পার্লামেন্টে এসে বলা হচ্ছিল যে আমি আছি তোমরা ঘাবড়িও না, সারা দেশকে সুরক্ষা দেওয়ার জন্য যিনি গ্যারেন্টি দিয়ে থাকেন সে মোদি গ্যারেন্টির জায়গায় মোদি এখন মুশকিলের নাম হয়ে গেছে। আগে বলা তো মোদি হয় তো মুমকিন হয়, নতুন স্লোগান দিতে হবে মোদি হয় তো মুশকিল হয়। অতএব প্রধানমন্ত্রীর অনেক আগে যে কাজ করা উচিত ছিল বিরোধীদের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে, ভারতবর্ষের মানুষের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে, এ কথা তার পার্লামেন্টের মধ্যে এসে দাঁড়িয়ে বলা উচিত বলে আমি মনে করি। এটার নামই কার্টসি, অটল বিহারী বাজপেয়ী এটা করেছিলেন, আজকের প্রধানমন্ত্রীও এটা করা উচিত বলে আমি মনে করি।